দর্শক, আমরা ঘুমধুমের তমরু গ্রামে অবস্থান করছি এবং এই গ্রামের প্রতিটি বাড়িতে কিন্তু আসলে বাসিন্দারা নেই। এই যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি, এই বাড়ির ভিতরে আমরা অনেকক্ষণ ডাকাডাকি করলাম, কিন্তু কেউই নেই। আসলে দেখতে পাচ্ছেন তাদের যে আসবাবপত্রগুলো রয়েছে, সেই আসবাবপত্রগুলো আসলে এখনও রয়ে গেছে। এবং কেউ আছেন এখানে মনে হচ্ছে? একজন আছেন? কেউ ও আছেন? আপনি আপনি এখানের? আপনার এই বাড়িতে মোটর সেল পড়ছিল কোথায়? এই এই এখানে? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ ইউনুস। এই ঘরটা আপনার? জি। আচ্ছা, কোথায় এটা? এটা কবে পড়ছিল? এটা 3 তারিখ রাত্রে। আচ্ছা, আপনারা কোথায় ছিলেন? আমরা এই মোটরসেল পড়ার এই 8-10 মিনিট আগে এখান থেকে বের হয়ে গেছি। যখন অবস্থা খারাপ, আতঙ্কের মধ্যে আছি, তখন বই পেয়ে আমরা অন্য বাড়িতে চলে গেছি। মোটর সেল যেটি ছিল, সেই সেলের বোধ হয় কিছু জিনিস এখানে পড়ে আছে। আমরা একটু যদি দেখি, এখানে একটি গুলি দেখতে পাচ্ছি। মোটর সেলের যে ভাঙা অংশটি, সেই অংশটি কিন্তু এখনও পড়ে আছে। একটি এই গুলি কিন্তু আসলে মিয়ানমারের ওই পাশ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং জাস্ট যদি আপনি আপনারা যদি দেখেন যে এখান থেকে একটু হাঁটলেই কিন্তু আসলে দেখতে পাচ্ছেন, এটি মূলত বাংলাদেশ বর্ডার গার্ডের যেই চৌকি, সেই চৌকিতে কিন্তু আসলে কাউকে পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা বলছেন, যেদিন থেকে আসলে এই গোলাগুলির ঘটনা ঘটছিল মিয়ানমারে, সেদিন থেকে আসলে এখান থেকে বিজিবির সদস্যরা বাংলাদেশের তারা কিন্তু সরে গেছেন। সীমান্তের যে বিওপিটি ছিল বিজিপির মিয়ানমারের, সেই বিজিপির ছবিটি দেখতে পাচ্ছেন। এই ছবিটি মূলত এই বিজিপি ক্যাম্পের। এদিকেও আমরা দেখতে পাচ্ছি, এই পাশ থেকে কিন্তু আসলে দেখা যাচ্ছে তাদের অবস্থান এবং তারা সেখানে অবস্থান করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, যারা অবস্থান করছেন তারা মূলত বিদ্রোহী যে গ্রুপটি রয়েছে সেই বিদ্রোহী গ্রুপের সদস্যরা। এবং এখন পর্যন্ত তারা বেশ কয়েকটি বাংকার করেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং এই বাংকারে তারা টহল দিচ্ছেন। এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আসলে দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে রয়েছেন। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য, ঘুমধুম তমরু গ্রাম থেকে। হিরণ খান, চ্যানেল 24।